বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো জিনকোভিড ট্যাবলেটের ব্যাপারে। জিনকোভিড ট্যাবলেটের ব্যবহার বেশি হয় ওজন বাড়ানোর জন্য, দুর্বলতা দূর করার জন্য, শারীরিক ক্লান্তি দূর করতে, রোগা চেহারা, যাদের রোগা চেহারা, এই কন্ডিশনে জিনকোভিড ট্যাবলেট ব্যবহার করা হয়। সবার আগে জানবো ব্যবহার করাই ইম্পর্টেন্ট নয়, তার ব্যাপারে সঠিকভাবে জানা প্রয়োজন, কিভাবে ব্যবহার করতে হবে, এর ডোজ কী হয়, কোন কোন ব্যক্তি ব্যবহার করতে পারেন না, এই ব্যাপারে এই নিয়ে আলোচনা করব। তার জন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জিনকোভিড ট্যাবলেটে আছে মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল উইথ গ্রেপ সিড এক্সট্রাক্ট, এতে আছে কার্বোহাইড্রেট, এনার্জি, মাল্টিভিটামিন। যেমন মাল্টিভিটামিন মানে অনেক কিছু ভিটামিন, আমাদের শরীরে অনেক কিছু ভিটামিনের প্রয়োজন হয়, এতে শুধু একটি ভিটামিন নেই, অনেক ভিটামিন আছে যা আপনারা দেখতে পাচ্ছেন। যেমন ভিটামিন সি, ভিটামিন B3, ভিটামিন ই, ভিটামিন 5, ভিটামিন B2, ভিটামিন B1, ভিটামিন B6, ভিটামিন এ, ভিটামিন B3, ভিটামিন B12। এছাড়াও আছে মাল্টি মিনারেল, যেমন অনেক মিনারেল আছে এর মধ্যে, যেমন জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, বায়োটিন, ফলিক অ্যাসিড, আয়োডিন, কপার, সিলিনিয়াম ইত্যাদি, যা আমাদের শরীরে খুব প্রয়োজন। জিনকোভিড ট্যাবলেট অ্যাপেক্স কোম্পানি তৈরি করে। জিনকোভিড ট্যাবলেট 15টি ট্যাবলেটের পাতা হয়ে থাকে এবং এর দাম 115 টাকা, যা আপনি যে কোনো ওষুধ দোকানেই খুব সহজেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবার এর বেনিফিট সম্পর্কে আমরা জানব। যাদের হাড় কমজোর আছে, যাদের হাড় মজবুত করার কাজ করে, যাদের শরীরে দুর্বলতার সমস্যা আছে, যারা একটুতেই ক্লান্ত হয়ে পড়েন, কাজ না করলেও ক্লান্ত অনুভব করেন, তাদের জিনকোভিড ট্যাবলেট খেলে তাদের শরীরের ক্লান্তি দূর হয়ে যায়। যাদের শরীর খুব দুর্বল বা দুর্বলতার কারণে কাজ করার ইচ্ছা কমে যায় বা একটু কাজ করলেই দুর্বল হয়ে পড়েন, তাদের দুর্বলতা কাটাতে এই ট্যাবলেটটি সাহায্য করে এবং এনার্জিকে বাড়াতে সাহায্য করে। কোনো রোগের কারণে শরীর দুর্বল হয়ে পড়লে জিনকোভিড ট্যাবলেট রিকভারি প্রসেসকে দ্রুত করে, যার কারণে শরীরের দুর্বলতা দূর হয়ে যায়। জিনকোভিড ট্যাবলেট আমাদের ইমিউনিটি সিস্টেমকে মজবুত করে, যার ফলে অনেক সাধারণ রোগ সহজেই আমাদের হয় না। শরীর রোগা পাতলা হলে আপনি ওজন বাড়াতে চান, তাহলে জিনকোভিড ট্যাবলেট ওজন বাড়াতে অনেক সাহায্য করে, কারণ এটি আপনার খিদে বা খাবার ইচ্ছাকে অনেকটা বাড়িয়ে দেয়। চামড়ার সমস্যা থাকলে তা দূর করে, চুল পড়ার সমস্যা থাকলে বা যদি চুলের গোড়া কমজোর হয়, জিনকোভিড ট্যাবলেটে বায়োটিনও থাকে, এই ট্যাবলেট ব্যবহার করার ফলে চুল পড়া বন্ধ হয়ে যায় এবং চুলের গোড়া মজবুত করে। যাদের ভুলে যাওয়ার সমস্যা আছে, কোনো জিনিস বারবার ভুলে যায়, শরীরে রক্ত কম থাকলে, চোখের সমস্যা থাকলে জিনকোভিড ট্যাবলেটটি ব্যবহার করলে এই সমস্যাগুলি দূর হয়ে যায়। জিনকোভিড ট্যাবলেট আমাদের শরীরের ভিটামিনের অভাব দূর করে। আমাদের শরীরের পুষ্টির অভাব থাকলে জিনকোভিড ট্যাবলেট পুষ্টির অভাব দূর করে। এগুলি ছিল এর বেনিফিটস বা সুবিধা বা উপকারিতা। জিনকোভিড ট্যাবলেটের ডোজ সম্পর্কে আমরা বলতে গেলে, জিনকোভিড ট্যাবলেটটি সারাদিনে একটি করে খেতে হবে, যা আপনি রাত্রে খাওয়ার পর একটি ট্যাবলেট খেতে পারেন এবং দুপুরে খাওয়ার পরেও খাওয়া যেতে পারে। এছাড়াও এর ডোজ সম্পর্কে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নিয়ে নিতে পারেন। জিনকোভিড ট্যাবলেটটি শিশুদের জন্য নয় বা যাদের কিডনি, হার্ট বা ব্লাড প্রেশারের সমস্যা আছে বা কিডনিতে স্টোন হয়, তাদের ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নিয়ে তবেই জিনকোভিড ট্যাবলেটটি খেতে হবে। এছাড়া গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও
ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই খেতে পারেন। এর সাইড ইফেক্ট সম্পর্কে বলতে গেলে, জিনকোভিড ট্যাবলেট খাওয়ার পর সাধারণ সাইড ইফেক্ট খুব একটা হয় না, তবু এই ট্যাবলেটটি খাওয়ার পর যদি শরীরে কোনো সমস্যা হয় তবে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নিতে হবে। এছাড়াও বমি ভাব, পেটে ব্যথা, মাথা ব্যথা, গ্যাস বা চামড়ায় অ্যালার্জির সমস্যা দেখা গেলে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নিতে হবে এবং সাথে সাথে ট্যাবলেটটি বন্ধ রাখতে হবে। এই ট্যাবলেটটি ব্যবহার করার আগে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নেওয়া খুব প্রয়োজন বা ডাক্তারবাবুর প্রেসক্রিপশন অনুযায়ী খেতে হবে। এটি ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাইডে থাকা বেল আইকনটি প্রেস করুন, কারণ আমরা সমস্ত রকম মেডিসিন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করি এবং হেলথ টিপস সম্পর্কে আলোচনা করি। এগুলি সবার আগে নোটিফিকেশন বা পেতে আপনি বেল আইকনটি প্রেস করুন। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকুন এবং সকলকে সুস্থ রাখুন।